বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের চচ্চড়ি, ভাজি, ভোনা, যে যে নামে চিনেন ঠিক সেটাই। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে সবগুলি মশলা উপকরণ দিয়ে দিব। পেঁয়াজের কারলি, যে পেঁয়াজের ফুলগুলি, ওগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিব এক এক করে সামান্য স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখন একটু পানি পানি টাইপের বের হলেও সেটা পানি শুকিয়ে যাবে এবং কষিয়ে নেব। এপাশে আমি ট্যাংরা মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের পাশে আমি থাকতে চাই, আমাকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে অনেক খুশি হব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। দিয়ে দিব এক এক করে হলুদ, হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পানি। পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল উঠে আসতেছে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন দেখব মশলা থেকে তেল উঠে চলে আসছে, তখন আমি দিয়ে দিব আলু। আলু খেতে আমার মশলা অনেক ভালো লাগে। আলু লম্বা লম্বা করে ফেরে ফেরে দিয়ে দিয়েছি। আলু খেতে আমার অনেক ভালো লাগে। শাক সবজি, শুটকি, মাংস, সব কিছুতেই আলু দিলে ভালো লাগে। আর আলুর কমিউনিকেশনটা এত মজার, অন্য অন্য সবজির সাথে এটাকে কম্পেয়ার করা যায়ই না, যাবেও না। ঢাকনা দিয়ে ঢেকে দেব 10-15 মিনিটের মতো। আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো একটু উল্টে পাল্টে। এখন দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত ট্যাংরা মাছ। আমাদের মহল্লায় এগুলোকে ট্যাংরা মাছ বলে, আপনাদের কার মহল্লায় কী বলে আমি জানি না। নাড়াচাড়া দিয়ে ট্যাংরা মাছগুলি মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি, দিয়ে দিব কিছু গরম পানি। আমি সব রান্নাতেই প্রায় গরম পানিটা ব্যবহার করি, তাহলে তরকারিটা পানসা হওয়ার চান্স থাকে না। এটা আমার নানুর কাছ থেকে শেখা, যে আমার নানু সবসময় তরকারিতে গরম পানিটা ইউজ করতো, তো নানুর কাছ থেকে এটা শেখা, তো আমি এটা সবসময় করে থাকি। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 20 মিনিটের মতো। অলমোস্ট হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো ফালি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে
কিছুক্ষণ রান্না করব, 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে, ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছের চচ্চড়ি। এটা হচ্ছে ফাইনাল লুক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, বাসায় ট্রাই করে দেন। কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। প্রত্যেকটা লাইক কমেন্টস আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম।